মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প কুষ্ঠরোগীর বউ। কোনো নৈসর্গিক কারণ থাকে কিনা ভগবান জানেন, মাঝে মাঝে মানুষের কথা আশ্চর্য রকম ফলে যায়। সমবেত ইচ্ছাশক্তির মর্যাদা দেবার জন্য ভগবান বিনিদ্র রজনী যাপন করেন না। মানুষের মর্মাহত অভিশাপের অর্থ জ্বালাময় অক্ষমতা ঘোষণা করার অতিরিক্ত আর কিছুই নয়। তবু মাঝে মাঝে প্রতিফল ফলে যায়, বিষাক্ত এবং ভীষণ। একথা কে না জানে যে পরের টাকা ঘরে আনার নাম অর্থোপার্জন এবং এ কাজটা বড় স্কেলে করতে পারার নাম বড় লোক হওয়া। পকেট থেকে চুপি চুপি হারে গিয়ে যেটি পথের ধারে আবর্জনার তলে আত্মগোপন করে থাকে, সেটি ছাড়া নারীর মতো মালিকহীন টাকাও পৃথিবীতে নেই। কম এবং বেশি অর্থোপার্জনের উপায় তাই একেবারে নির্ধারিত হয়ে আছে কপালের ঘাম এবং মস্তিষ্কের শয়তানি। কারো ক্ষতি না করে জগতে নিরীহ ও সাধারণ হয়ে বাঁচতে চাও, কপালের 500 ফোঁটা ঘামের বিনিময়ে একটি মুদ্রা উপার্জন করো, সকলে পিঠ চাপড়িয়ে আশীর্বাদ করবে। কিন্তু বড় লোক যদি হতে চাও, মানুষকে ঠকাও, সকলের সর্বনাশ করো। তোমার জন্মগ্রহণের আগে পৃথিবীর সমস্ত টাকা মানুষ নিজেদের মধ্যে ভাগ করে দখল করে আছে। ছলে বলে কৌশলে যেভাবে পারো তাদের সিন্ধু খালি করে নিজের নামে ব্যাংকে জমাও। মানুষ পায়ে ধরে কাঁদতে কাঁদতে অভিশাপ দেবে? ধনী হওয়ার এছাড়া দ্বিতীয় পন্থা নেই। সুতরাং বলতে হয় যতীনের বাবা অনন্যপায় হয়েই অনেকগুলি মানুষের সর্বনাশ করে কিছু টাকা করেছিলেন। সকলের উপকার করে টাকা করবার উপায় থাকলে এমন কাজ সে কখনো করত না। তাই জীবনের আনাচে কানাচে তার যে অভিশাপ ও ঈর্ষার বোঝা জমা হয়েছিল, সেজন্য তাকে সম্পূর্ণরূপে দায়ী করা চলে না। তবু সংসারে চিরকাল পুণ্যের জয় এবং পাপের পরাজয় হয়ে থাকে, এই কথা প্রমাণ করবার জন্যই যেন বাপের জমা করা টাকাগুলি হাতে পেয়ে ভালো করে ভোগ করতে পারার আগেই মাত্র 28 বছর বয়সে যতীনের হাতে কুষ্ঠরোগের আবির্ভাব ঘটল। লোকে যা বলেছিল অবিকল তাই, একেবারে কুষ্ঠ ব্যাধি। মহাশ্বেতা একদিন স্বামীকে জিজ্ঞেস করল, তোমার আঙুলে কি হয়েছে? কি জানি একটা ফুসকুড়ির মতো উঠেছিল। মহাশ্বেতা আঙুলটা নেড়েচেড়ে দেখে বলল, ফুসকুড়ি নয়, চারিদিকটা লাল হয়েছে। হ্যাঁ, আঙুলটা কেমন অসার অসার লাগছে, সেটা একটু টিংচার আয়োজন লাগিয়ে দেব, নয়তো বলো একটা চুমো খেয়ে দিচ্ছি, একটা চুমোতে সেরে যাবে। আঙুলটা চুম্বন করে মহাশ্বেতা হাসল। পুরুষ মানুষের আঙুল তো নয়, উর্বশী মেনকার কাছ থেকে যেন ধার করেছে। বাবা, মানুষের আঙুলের রং পর্যন্ত এমন টুকটুকে হয়, রক্ত যেন ফেটে পড়ছে। আঙুলটি যে হাতে লাগানো ছিল স্বামীর সেই হাতটি মহাশ্বেতা নিজের গলায় জড়িয়ে দিল। জীবনে যে কথা সে বহুবার বলেছে, আজ আর একবার সেই কথাই বলল। এ তোমার ভারী অন্যায় তা জানো, তুমি সুন্দর বলেই তো আমার ধাঁধা লাগে, তোমাকে ভালোবাসি। না, তোমার চেহারাকে ভালোবাসি বুঝতে পারি না। শুধু কি তাই গো? তবে আর ভাবনা কি ছিল? দিনরাত কীরকম ভাবনায় ভাবনায় থাকি তোমার হলে টের পেতে, ঈর্ষায় জ্বলে মরি যে। তারপর আরও কিছুকাল বোঝা গেল না, শুধু আঙুল নয়, যতীনের হাতে 2-3 জায়গায় তামার পয়সার মতো গোলাকার কয়েকটা তামাটে দাগ যখন দেখা দিল, তখনও নয়। মহাশ্বেতা শুধু মনে হলো, যতীনের শরীরটা বুঝি ভালো যাচ্ছে না, গায়ের রঙটা তার রক্ত খারাপ হওয়ার জন্য কীরকম নিষ্প্রভ হয়ে এসছে, একটা টনিক খাওয়া দরকার। দেখো তুমি একটা টনিক খাও। টনিক খেয়ে কী হবে? আহ, খাও না, শরীরটা যদি একটু সারে। যতীন টনিক খেল, কিন্তু টনিকে এ ব্যাধির কিছুই হবার নয়। ক্রমে আরও কয়েকটা আঙুলে তার ফুসকুড়ি দেখা দিল, শরীরের চামড়া আরও কর্কশ, আরও মরা মরা দেখাতে লাগলো।
চোখের কোল এবং ঠোঁট কেমন একটা অস্বাস্থ্যকর মৃত মাংসের রূপ নিয়ে অল্প অল্প ফুটে উঠল। স্পর্শ অনুভব করা শক্তি তার ক্ষীণ হয়ে আসলো। চিমটি কাটলে তার যেন তেমন ব্যথা বোধ হয় না। দিন রাত একটা ভোঁতা অস্বাস্থ্যকর অনুভূতি তাকে বিষণ্ণ এবং খিটখিটে করে রাখল। এবং সকলের আগে যে আঙুলের ছোট একটি ফুসকুড়িকে মহাশ্বেতা চুম্বন করে টিংচার আয়োডিন লাগিয়ে দিয়েছিল, সেই আঙুলেই তার পচন ধরল প্রথম। 16 টাকা ভিজিটে ডাক্তার বললেন, আপনাকে বলতে সংকোচ বোধ করছি, আপনার কুষ্ঠ হয়েছে। 32 টাকা ভিজিটে ডাক্তার বললেন, টাইপটা খারাপ, একেবারে সেরে উঠতে সময় নেবে। সেরে তাহলে যাবে ডাক্তারবাবু? যাবে না, ভয় পান কেন, রোগ যখন হয়েছে সারতেও পারে নিশ্চয়ই, এমন করে ডাক্তার কথাগুলি বললেন। আশ্বাস দেবার চেষ্টাটা তার এত বেশি সুস্পষ্ট রইল যে কারোর বুঝতে বাকি রইল না যে যতীনের এ মহাব্যাধি কখনো সারবে না। 100 টাকা ভিজিটের ডাক্তার বললেন, যতটা সম্ভব লোকালাইজড করে রাখা ছাড়া উপায় নেই, তার বেশি কিছু করা অসম্ভব, জানেন তো রোগটা ছোঁয়াছে, সাবধানে থাকবেন। আপনাকে তো বলাই বাহুল্য যে ছেলে মেয়ে হওয়াটা বোঝেন না? বোঝে না, যতীন বোঝে, মহাশ্বেতা বোঝে, কিন্তু 6 মাস আগে যদি এই বোঝাটা যেত। মহাশ্বেতা যেন মরে গেছে, অন্যায় অসঙ্গত অপহাতে যন্ত্রণা পেয়ে সদ্য সদ্য মরে গেছে। বিমূঢ় আতঙ্কে বিউহলের মতো হয়ে এসে বলল, তোমার কুষ্ঠ হয়েছে, ও ভগবান, কুষ্ঠ! যতীন তখনও মরেনি, মরছিল। সাধারণ কথার সুর তাল লয় মান সমস্ত বাদ দিয়ে সে বলল, কি পাপে আমার এমন হলো সেতা? তোমার পাপ কেন হবে গো, আমার কপাল। নিজের বাড়িতে আত্মীয় পরিজনের মধ্যে যতীন হয়ে রইল অস্পৃশ্য। ঘরের সর্বত্র ঘুরে বেড়াবার স্বাদ থাকলেও বাধা অবশ্য কেউ তাকে দিতে পারত না, কিন্তু সে গোপনতা খুঁজে নিল। বাড়ির একটা অংশ বিচ্ছিন্ন করে সেখানে নিজেকে সে নির্বাসিত ও বন্দি করে রাখল। মহাশ্বেতা ছাড়া আর কারো সেদিকে যাবার হুকুম রইল না। বন্ধুবান্ধব দেখা করতে আসলে বাইরে থেকে ফিরে গেল, সামনাসামনি মৌখিক সহানুভূতি জানাবার চেষ্টা করে আত্মীয় স্বজন হয়ে গেল ব্যর্থ। যতীন নিজের পচন ধরা দেহকে কারোর চোখের সামনে বের করতে রাজি হল না। নিজের ঘরে সে রেডিও বসালো, স্তূপাকার বই আনল, জমা করল, ফোন বসিয়ে বাড়ির অন্য অংশ এবং বাইরের জগতের সঙ্গে একটা অস্পষ্ট চাপা শব্দের সংযোগ স্থাপন করে নিল। জীবনযাপনের প্রথার আকস্মিক পরিবর্তন ও বিপর্যয়ের সীমা পরিসীমা রইল না। পৃথিবীর সমস্ত মানুষকে বর্জন করলো, মহাশ্বেতাকে সে কিন্তু ছাড়তে পারল না। নিকটতম আত্মীয়ের দৃষ্টিকে পর্যন্ত পরিহার করে বেঁচে থাকার মতো মনের জোর সে কোথা থেকে সংগ্রহ করে নিল বলা যায় না, কিন্তু মহাশ্বেতার সম্পর্কে সে শিশুর মতোই দুর্বল চিত্ত হয়ে রইল। নিজের সংক্রামক ব্যাধিটিকে নিজের দেহের মধ্যেই সংহত করে রেখে মৃত্যু পর্যন্ত টেনে নিয়ে গিয়ে চিতার আগুনে ভস্ম করে ফেলবার যে অনমনীয় প্রতিজ্ঞা সে অক্ষরে অক্ষরে পালন করে চলল, মনে হল মহাশ্বেতাকে সে বুঝি তার সেই আত্মপ্রতিশ্রুতির অন্তর্গত করেনি। আত্মীয় পর স্বজনের জন্য সাবধান হয়ে গিয়ে মহাশ্বেতার বিপদের কথাটা সে ভুলে গেছে। জীবনটা এতকাল ভাগাভাগি করে এসেছে বলে দেহের এই কদর্য রোগের ভাগটাও মহাশ্বেতাকে যদি আজ গ্রহণ করতে হয় তার যেন কিছুই বলবার নেই। স্ত্রীকে সে সর্বদা কাছে ডাকে, সব সময় কাছে রাখতে চেষ্টা করে। কাছে বসিয়ে মহাশ্বেতা তার সঙ্গে কথা বলুক, তাকে বই পড়ে শোনাক, রেডিওতে ভালো একটা গান বাজাক, পাশাপাশি বসে গানটা না শুনলে একা ভালো লাগে না। ফোনে সে কথা কার সঙ্গে বলবে, নম্বরটা খুঁজে বের করে কানেকশন নিয়ে রিসিভারটা মহাশ্বেতা তার কানে তুলে দিক, আর তা না হয় তো সে শুধু কাছে বসে থাক, যতীন তাকে দেখবে। মহাশ্বেতা এসব করে, খানিকটা কল বনে যাওয়া মানুষের মতো যতীনের নবজাগ্রত সমস্ত খেয়ালের কাছে সে আত্মসমর্পণ করেছে। যতীন যা বলে নির্বিকার চিত্তে সে তাই পালন করে যায়।
যতীনের ইচ্ছেকে কখনো সংশোধিত অথবা পরিবর্তিত করার চেষ্টা করে না। তার নিরবিচ্ছিন্ন স্বামীর কথা শুনে চলবার রকম দেখলে বুঝতে পারা যায় না যে তার নিজেরও স্নানহারের প্রয়োজন আছে, সুস্থ মানুষের সঙ্গলাভের প্রয়োজন আছে, কিছুক্ষণ আপন মনে একা থাকবার প্রয়োজন আছে। যতীন খেয়াল করল, ছুটি দিলে সে খেতে যায়, যতীন মনে করে দিলে বিকেলে তার একটু বাগানে বেড়ানো হয়, তা না হলে নিজের কথা একেবারে ভুলে গিয়ে যতীনের পরিবর্তনশীল ইচ্ছাকে সে অক্লান্ত তৎপরতার সঙ্গে তৃপ্ত করে চলে। অথচ যেচে সে কিছুই করে না। যতীনের দরকারি সুখ সুবিধাগুলির জন্য ধরা বাঁধা যেসব নিয়মের সৃষ্টি হয়েছে সেগুলি যথারীতি পালিত হয় কিনা এ বিষয়ে সে নজর রাখে, কিন্তু যতীনের স্বাচ্ছন্দ্য বাড়ানোর জন্য। যতীনকে তার নিজের খেয়ালে সৃষ্টি করে নেওয়া আনন্দের অতিরিক্ত সব কিছু দেবার জন্য। নিজের কল্পনার কোনো উপায় দিন ও রাত্রির ২৪টা ঘন্টার মধ্যে মহাশ্বেতা একটিও আবিষ্কার করে না। তাদের সহযোগ রূপান্তর পরিগ্রহ করেছে। তাদের জীবনের একটি সমবেত গতি ছিল, জীবনের পথে পাশাপাশি চলবার কতকগুলি রীতি ছিল, সে গতিও এখন রুদ্ধ হয়ে গেছে, সেসব রীতিও গেছে বদলে। পুরনো ভালোবাসা, পুরনো প্রীতি, পুরনো কৌতুক নতুন ছাঁচে ঢেলে নিতে হয়েছে। বিবাহের ৪ বছর পর পরস্পরের সঙ্গে আবার তাদের একটি নবতর সম্পর্ক স্থাপন করার প্রয়োজন দেখা দিয়েছে। পূর্বতন বোঝাপড়াগুলি আগা করা বদলিয়ে ফেলতে হয়েছে। প্রথম দিকে যে মুহ্যমান অবস্থাটি তাদের এসেছিল সেটুকু কেটে যাওয়ার আগে নিজের থেকে এমন কতকগুলি পরিবর্তন সংঘটিত হয়ে গেছে যা খেয়াল করবার অবসরও তাদের থাকে না। চিকিৎসার বিপুল আয়োজনের সঙ্গে সামঞ্জস্য রেখে রোগী ও সুস্থ মানুষের শয্যা গেছে পৃথক হয়ে। কথা বলবার সময় শুধু হেসে কথা বলবার প্রয়োজন সম্পূর্ণ বাতিল হয়ে গেছে, যার নাম দাম্পত্যলাপ এবং যা নয়টির মধ্যে প্রায় সবগুলির উপভোগ্য রসেই সমৃদ্ধ। দুটি পৃথক শয্যার মাঝে চির খাওয়া তা নিঃশব্দে মরে গেছে। দিবারাত্রির মধ্যে একটি চুম্বনও আজ পৃথিবীর কোথাও অবশিষ্ট নেই। চোখে চোখে চেয়ে এখন তারা শুধু দেখতে পায় একটি অবিশ্বাস্য অপ্রকাশিত বেদনা এই জিজ্ঞাসায় পরিণত হয়ে আছে, এ কি হল। মহাশ্বেতা দিন রাত বোধহয় এই কথাটাই ভাবে, তার ঠোঁট দুটি পরস্পরকে দৃঢ় আলিঙ্গন করে আহরণ কঠিন হয়ে থাকে। ছোট ছোট নিঃশ্বাস ফেলতে ফেলতে এক এক সময় সে শুধু বেশি বাতাসের প্রয়োজনে জোরে নিঃশ্বাস গ্রহণ করে, দীর্ঘশ্বাসের মতো শোনায়, অদৃষ্টকে অভিশাপ দেবার মতো শোনায়। যতীন অনুযোগ করে বলে, দিন রাত তুমি এমন করো কেন। মহাশ্বেতা ঠোঁট নেড়ে উচ্চারণ করে, কেমন করি, কিছু করি না তো। যতীন হঠাৎ কাঁদো কাঁদো হয়ে বলে, এমনিতেই আমি মরে আছি, তারপর তুমিও যদি আমার মনে কষ্ট দাও। যতীন ভুলে যায়, ভুলে গিয়ে সে মহাশ্বেতার হাত চেপে ধরে। প্রথম দিকে তার ঘায়ে ব্যান্ডেজ বাঁধা হতো, আজকাল আলো ও বাতাস লাগানোর জন্য খুলে রাখা হয়। ডাক্তার দিনে ৫-৬ বার ধুয়ে যতক্ষণ সম্ভব রোদে ঘাগুলি মেলে রাখবার ব্যবস্থা করে দিয়েছে, ব্যান্ডেজ শুধু রাত্রের জন্য। মহাশ্বেতা তার ৩টি চামড়া তোলা ফেটে যাওয়া আঙুলের দিকে চেয়ে থাকে, আঙুলগুলি তার হাতে লেগে আছে বলে বারিকের জন্য সে শিহরিয়ে ওঠে না। মনে হয় যতীন অনুরোধ করলে তার হাতে কনুয়ের অল্প নিচের টাকার মতো চওড়া যে ক্ষতটি, ছোট ছোট রক্তাভ গোটাই উর্বর হয়ে উঠেছে, মহাশ্বেতা সেখানে চুম্বন করতে পারে। যতীন হাত সরিয়ে নেয়, রাগ করে বলে, তুমি আমায় ঘেন্না করছো শ্বেতা। মহাশ্বেতা একথা অনুমোদন করার সুরে রেগে বলে, কখন আবার ঘেন্না করলাম, তবে অমন করে তাকাও কেন, কেমন করে তাকায়। এরকম অবস্থায় এ ধরনের পাল্টা প্রশ্ন মানুষের সহ্য হয়। যতীন উঠে বারান্দায় গিয়ে বেলা ১২টায় কড়া রোদে পেতে রাখা ইজি চেয়ারে কাত হয়ে এলিয়ে পড়ে। বৈশাখী সূর্যের এ অম্লান কিরণ ভালো মানুষের হয়তো ৫ মিনিটের বেশি সহ্য হয় না, কিন্তু যতীনের অনুভব শক্তি ভোঁতা হয়ে গেছে। ঘন্টার পর ঘন্টা সে সেই রোদে নিজেকে মেলে রেখে পড়ে থাকে। রোদ সরে গেলে ইজি চেয়ারটাও সে সরিয়ে নিয়ে যায়। ডাক্তারের কাছে যে সূর্যালোকের মধ্যে অদৃশ্য আলোর গুণের কথা শুনেছে সে আলোককে যতীন প্রাণপণে কাজে লাগায়, অপচয় করতে পারে না। খানিক পরে ডেকে বলে, এদিকে শোনো শ্বেতা। মহাশ্বেতা এসে বলে, এইখানে বসো।
মহাশ্বেতা যতীনের কাছে ছায়ায় বসে। নিকটবর্তী রোদের ঝাঁজে তার ঘর্মাক্ত দেহ শুকিয়ে উঠে জ্বালা করতে থাকে, কিন্তু সে উঠে যায় না। যতীনময়ী পতিব্রতার মতো স্বামীর কাছে বসে ঝিমোয়। যতীন বলে, আমার তেষ্টা পেয়েছে। মহাশ্বেতা তাকে জল এনে দেয়। যতীন বলে, আমার আর একটা বালিশ চাই। মহাশ্বেতা তাকে আর একটা বালিশ এনে দেয়। যতীন বলে, এনে দিলেই হলো বুঝি, মাথার নিচে দিয়ে দাও। মহাশ্বেতা বালিশটা তার মাথার নিচে দিয়ে দেয়। যতীন রুক্ষ দৃষ্টিতে চেয়ে বলে, কি ভাবছো শুনি? মহাশ্বেতা বলে, কি ভাবব, বৈশাখী দুপুরটি গুমোটে জমে ওঠে। রাত্রে ঘুম ভেঙে মহাশ্বেতা দেখতে পায় যতীন তার বিছানায় উঠে এসছে। দেখে মহাশ্বেতা চোখ বোঝে, সারা রাত্রি আর সে চোখ খোলে না। এই জগতে সবই যখন ভঙ্গুর, মনুষ্যত্বের ভঙ্গুরতার বিস্মিত হওয়ার কিছুই নেই। মানুষের সঙ্গে মানুষের স্বভাবটাও ভেঙে গড়ে। আজ যে রাজা ছিল, কাল সে ভিখারি হলে যদি, বা একটু বোঝা যায় যে লোকটা চিরকাল ভিখারি ছিল না, তার বেশি আর কিছুই বোঝা যায় না। সংকীর্ণ কারাগারে নিজের বিষাক্ত চিন্তার সঙ্গে দিবারাত্রি আবদ্ধ থেকে যতীন দিনের পর দিন অমানুষ হয়ে উঠতে লাগলো। বিভৎস রোগটা তার না কমে বেড়ে চলল। তার সুশ্রী রমণীয় চেহারা কুৎসিত হয়ে গেল। বাইরের এই কদর্যতা তার ভিতরেও ছাপ বেড়ে গেল। তার সঙ্গে কয়েক ঘন্টা একত্রে থাকাও মুহ্যমানা মহাশ্বেতার পক্ষে অসম্ভব হয়ে উঠল। মেজাজটা যতীনের একেবারে বিগড়ে গেছে। মাথার রক্ত চলাচলের মধ্যে তার কি গোল বেঁধেছে বলা যায় না। চোখ দুটি মেজাজের সঙ্গে মানিয়ে দিবারাত্রি আরক্ত হয়ে আছে। গলার আওয়াজ তার চাপা ও কর্কশ হয়ে উঠেছে। মাথার চুলগুলি অর্ধেকের বেশি উঠে গিয়ে পাতলা হয়ে এসছে। নাকের রংটা তার তামাটে হতে আরম্ভ করেছে। মুখের ও দেহের মাংস দেখলে মনে হয় কতকালের বাসি হয়ে ভিতর থেকে পচন ধরে গেজে উঠেছে। কোণঠাসা হিংস্র জন্তুর মতো উগ্র ভীতিকর ব্যবহারের মহাশ্বেতাকে সে সর্বদার জন্য সন্ত্রস্ত করে রাখতে শুরু করেছে। মানুষের স্তরে আর যে তার স্থান নেই, যতীন তা বুঝতে পারে। মানুষের শ্রদ্ধা সম্মান ও ভালোবাসা পাওয়ার আশা এই জীবনের মতো তার ঘুচে গেছে। সে কাছে আসতে দেয় না বলে কেউ তার খোঁজ খবর নেয় না। এই আত্মপ্রবঞ্জনাকে আশ্রয় করে থাকতে সে রাজি নয়। মহাশ্বেতাকে নির্বাক ও নির্বিকার আত্মসমর্পণকে সে অসাধারণ ঘৃণায় অস্বাভাবিক প্রকাশ বলে চিনতে পারছে। মানুষকে দেবার যতীনের আর কিছুই নেই, সে তাই মানুষের উপর রেগে গেছে। সে তাই স্বার্থপর হতে শিখেছে। ব্যথা পেয়েছে বলে কাকু ব্যথা দিতে সে কুণ্ঠিত নয়। নাগাল সে পায় শুধু মহাশ্বেতার। মহাশ্বেতাকেই তার ব্যাধি ও ব্যাধিগ্রস্ত মনের ভার বহন করতে হয়। সে শ্রান্ত হয়ে পড়েছে। তার অবসন্ন শিথিল ভাবটাও অনেক কমে গেছে। মনে হয় আত্মরক্ষার ঘুমন্ত প্রবৃত্তিগুলি আজ তার ঘুমিয়ে নেই। এবার সে একটু বাঁচবার চেষ্টা করবে। চিরকালটা সহমরণে যাবে না। যতীনকে সে বলে, কোথাও যাবে? যতীন বলে, না, সমুদ্রে জল লাগালে হয়তো কমতো। যতীন কুটিল সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে বলে, কমতো? তোমার মাথা হতো, ডাক্তার ও কথা বলেনি। মহাশ্বেতা রাগ করে বলে, ডাক্তারের কথা শুনে তো সবই হচ্ছে। খানিক পরে সে আবার বলে, ঠাকুর দেবতার কাছে একবার হত্যে দিয়ে দেখলে হতো, হয়তো প্রত্যাদেশ কিছু পেতে। যতীন আরক্ত চোখে মহাশ্বেতার সুস্থ সবল দেহটির দিকে চাই থাকল। নিজের ছেলে খেয়ে ঠাকুর দেবতার অত ভক্তি কেন? প্রত্যাদেশ, তোমার মতো পাপিষ্ঠার স্বামীকে ঠাকুর প্রত্যাদেশ দেন না। ব্যাপারটা মাসখানেকের পুরনো। যতীন ঘটনাটির সংক্ষিপ্ত ইতিহাস শুনেছে, কিন্তু দৈব দুর্ঘটনা সে বিশ্বাস করে না। মহাশ্বেতাকে সন্দেহ করেছে। সন্দেহটা মনে মনে নাড়াচাড়া করতে করতে নিজের তাতে প্রত্যয় জন্মেছে এবং উগ্র উত্তেজনায় একটা পুরো দিন পাগল হয়ে থেকেছে। মহাশ্বেতা কিছু প্রকাশ করে না। জেরার জবাবে এমন কথা বলে যে যতীন বিশ্বাস করতে পারে না। জোড়াদালি দেবার চেষ্টাটা তার ধরা পড়ে যায়। তাছাড়া মহাশ্বেতা এমন এমন ভাব দেখায় যেন একটা সম্পূর্ণভাবে তারই ব্যক্তিগত জীবনের ঘটনা। এমনও যদি হয় যে এ ব্যাপারে তার হাত ছিল, দৈবের চেয়ে সেই বেশি দায়ী, বলবার অধিকার যতীনের নেই। সে তার জীবনের সঙ্গে সম্পর্কহীন প্রাসঙ্গিক আলোচনা তুলে অনর্থক উদ্বিগ্ন হচ্ছে। মহাশ্বেতার কপালে দুঃখ ছিল, সব দিক দিয়ে বঞ্চিত হওয়ার বিধিলিপি ছিল। সে দুঃখ পেয়েছে, বঞ্চিত হয়েছে, যতীনের কি? সে কেন ব্যস্ত হয়? তার স্বামী বলে যতীন দেবতার প্রত্যাদেশ পাবে না। এই কথাটা
মহাশয় তা সহ্য হয় না, সে বলে ছেলে ছেলে করে তো মরছ। গুণে জেনেছ ছেলে? যতীনের চোখে প্রত্যাদেশকারী দৃষ্টি ফুটে ওঠে। ছেলে নয়, ওরা যে বলল ছেলে, আমার চেয়ে ওরা যে বেশি জানে। যতীন তখন আর কিছু বলে না, চুপচাপ ভাবতে থাকে। পরদিন দুপুরে যতীনের রোদটুকু হরণ করে আকাশ ভরে মেঘ জমলে মহাশয় তাকে কাছে, খুব কাছে আহ্বান করে। বাইরে ব্যাকুল বর্ষণ শুরু হলে হঠাৎ সে বহুদিনের ভুলে যাওয়া অভিমানের সুরে বলে, মেয়ের বুঝি দাম নেই? মহাশয় তা অবাক হয়ে বলে, তুমি এখনও সে কথা ভাবছ? যতীন বলে, কি করেছিলে? গলা টিপে তুমি তাকে মারতে পারোনি সেটা, না তাও পেরেছিলে? মহাশ্বেতা বলে, আবোল তাবোল কথার কত জবাব দেব, যা বোঝো না তাই দিয়ে কেবল বক বক করবে। বেঁচে থাকলে কত কত দুঃখ পেত ভেবে আমি মন ঠান্ডা করেছি, তুমি পারো না? কি বৃষ্টিটায় নামলো দেখি একটু। মহাশ্বেতা উঠে গিয়ে জানলায় দাঁড়ায়। বাইরে অবিশ্রান্ত জল পড়ে আর যতীন অবিরত গাল দেয়। মহাশ্বেতা চোখ দিয়ে বর্ষা দেখে আর কান দিয়ে স্বামীর কথা শোনে। যতীন যখন বলতে থাকে যে একা যে মেয়ে মানুষ করতে পারে, সে যে আর কোনো অন্যায় করতে পারে না, এ কথা স্বয়ং ভগবান তাকে বললেও সে বিশ্বাস করবে না। এখন মহাশ্বেতা একটু হাসে। একদিন তাদের এই কথোপকথন হয়েছিল। কি পাপে আমার এমন হলো সেটা? তোমার পাপ কেন হবে আমার কপাল? আজ কথা বলবার ধারা উল্টে গেছে। যতীন আজ প্রাণপণে চেঁচিয়ে বলে, তোমার পাপে আমার এমন দশা হয়েছে, ছেলে খেকো রাক্ষসি, তুমি মরতে পারোনি? না, সাদ আল্লাদ এখনো মেটেনি, এখনো বুঝি একজন খুব ভালোবাসছে। এই সন্দেহটাই এখন যতীনের আক্রমণ করার প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। মহাশ্বেতার মুখ দেখলে কারোর একথা মনে হওয়া উচিত নয় যে সে সুখে আছে। যতীনের দেখবার ভঙ্গি ভিন্ন। মহাশ্বেতার মুখের ম্লানিমা তার চোখে রূপৈশ্বর্যের মতো লাগে। ওর চোখের ফাঁকা দৃষ্টি যে আজকাল শ্রান্তিতে স্তিমিত হয়ে গেছে, সেটা তার মনে হয় পরিতৃপ্তি। ওর পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা যতীনের কাছে হয়ে উঠেছে সাজসজ্জা। তার দৃষ্টির আড়ালে ওর নেপথ্য জীবনটির পরিসর বাড়িয়ে তোলা যতীনের কাছে গভীর সন্দেহের ব্যাপারে দাঁড়িয়ে গেছে। তাকে একা ফেলে সমস্ত দুপুরটা সে কাটায় কোথায়? অন্য ঘরে বিশ্রাম করে? যতীন বিশ্রাম করে না, বিশ্রামের জন্য অন্য ঘরেরই যদি তার প্রয়োজন হতো, যতীনের পাশের ঘরখানা কী দোষ করেছে? নির্জন দুপুরে নিচের তলার কোনার একটা ঘর ছাড়া ওর বিশ্রাম করা হয় না। বাইরের থেকে যে ঘরে সকলের অগোচরে মানুষ আসা যাওয়া করতে পারে, ও অত বোকা নাই আমি, বুঝলে? পাল্টা প্রশ্ন করার অভ্যেসটা মহাশ্বেতার এখনও একেবারে যায়নি। সে বলে, তোমাকে বোকা কে বলেছে? যতীন গো ধরে বলে, ওসব চলবে না, আমার বাড়িতে বসে ওসব তোমার চলবে না, এই তোমাকে আমি বলে দিলাম, এখনো মরিনি আমি। কিসব বলছো? বলছি তোমার মাথা আর মুন্ডু, ওরে বাপরে, চারদিক দিয়ে আমায় একেবারে সর্বনাশ হয়ে গেল যে। যতীন হাউ হাউ করে কেঁদে ওঠে। মহাশ্বেতা ছবির মতো দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থাকতে থাকতে তার বিকৃত ক্রন্দন চেয়ে দেখে। যতীনের আকুলতা যত তীব্র হয়ে ওঠে, সে যেন ততই শান্ত হয়ে যায়। ধীরে ধীরে সন্তর্পণে তার চোখে পলক পড়ে। ঘরের দেওয়ালে ঝাপসা ছবিগুলি মন্থর গতিতে তার চারিদিকে পাক খায়। বাইরের শব্দগুলি তার কানে এসে বাজতে থাকে। সে একটু একটু করে তা অনুভব করে। তার মনে হয় কে যে কোথায় কাঁদছে। পাগলামি মহাশ্বেতারও আছে বই কি, তা অপরিহার্য। সাধারণ অবস্থায় মানুষ যা করে না, সেসব করার নাম পাগলামি। সাধারণ অবস্থা অতিক্রম করে গেছে যার জীবনে, ও সব তাকে করতে হয়। মস্তিষ্কের কতগুলি অভিনব অভ্যেস জন্মে যায়। বন্ধুকে কারোর মনে হয় শত্রু, প্রিয়কে কারোর মনে হয় অপ্রিয়, জীবনকে কারোর মনে হয় সীমাত্তলিত কৌতুক। দুঃখ দেখলে কেউ কেঁদে মরে যায়, কেউ উদাস দৃষ্টিতে চেয়ে ভাবে, বিকালে চা পান করা হয়নি বলেই মাথাটা ঝিমঝিম করছে, আকাশে কি আশ্চর্য একটা পাখি উড়ে গেল। মহাশ্বেতা রাত্রে এ ঘরে থাকে না, পাশের ঘরে সে বিছানা পাতে। যতীন প্রশ্ন করে কেন, সে মুখে কিছু বলে না, ঘরে ঢুকে খিল তুলে দিয়ে সমস্ত রাত্রি জবাবটা সুস্পষ্ট করে রাখে।
যতীন রুদ্ধ দরজার সামনে দাঁড়িয়ে বলে, রিভলভারে গুড়ি ভরে রাখলাম, কাল সকালে ঘর থেকে বেরোলেই তোমাকে গুলি করব। বলে, এ অপমান সহ্য হয় না সেতা, তুমি আমাকে এমন করে ঘেন্না করবে? এ ঘরে নিঃসঙ্গ পরিত্যক্ত যতীন জেগে থাকে, ও ঘরে মহাশ্বেতা শূন্য বিছানায় নিষ্পন্দ অনুসন্ধানে জীবনের অবলম্বন খোঁজে। কত কথা সে ভাববার চেষ্টা করে কিন্তু ভাবতে পারে না, কত কথা বুঝবার চেষ্টা করে বুঝতে পারে না, সব গোলমাল হয়ে যায়। কুমারী জীবনের স্মৃতি একটা অচিন্তনীয় অনুভূতির মতো মস্তিষ্কের বাইরে বাইরে ঘুরে বেড়ায়। বিয়ের পর যে চারটে বছর যতীন সুস্থ ছিল, সুরূপ ছিল, সে সময়ে কথাটা ভাবতে আরম্ভ করা মাত্র মহাশ্বেতার চিন্তাশক্তি অসার হয়ে যায়। জীবনে সে আদিম নিষ্পাপ উৎসব থেকে সে একেবারে উপস্থিত হয় যতীনের গলিত দেহ বিকৃত জীবনকে কেন্দ্র করা পচা ভ্যাপসানো জীবনে। সেখানে একটি নবজাত শিশু, একটি পরিপুষ্ট বিস্ময়, জন্মে মরে যাওয়া, বারবার জন্মে বারবার মরে যাওয়া। যতীনের মনে যত আলো ছিল সব নিভে গেছে গাঢ় অন্ধকারে। তার মনে এককালীন হাস্যকর কত কুসংস্কারের যে জন্ম হয়েছে সংখ্যা হয় না। কয়েকদিন ভেবেই প্রত্যাদেশে তার অক্ষুণ্ণ বিশ্বাস জন্মে গেছে। দেবতা একদিন যার কাছে ছিল অলস কল্পনা, ধর্ম ছিল বার্ধক্যের ক্ষতিপূরণ, জ্ঞান ছিল অনমনীয় যুক্তি, আজ সে আশা করতে আরম্ভ করেছে দেবতার যদি দয়া হয়, হয়তো আবার সুস্থ হয়ে ওঠার পর দেবতাই আমাকে বলে দেবেন। কিন্তু কোন দেবতা? তারকেশ্বর, বৈদ্যনাথ, কামাক্ষা? কোথায় তার প্রত্যাদেশ আসবে? যতীন নিজে ভেবে ঠিক করতে পারে না। মহাশ্বেতাকে সে পরামর্শ করতে ডাকে, কোথায় গিয়ে হতে দেওয়া ভালো সেতা? মহাশ্বেতা সবচেয়ে দূরবর্তী একটি পীঠস্থানের নাম স্মরণ করার চেষ্টা করে বলে, কামাক্ষায় যাও। আমি যাব? যতীন স্তম্ভিত হয়ে যায়, এই অবস্থায় আমি কি করে যাব? মহাশ্বেতা বলে, কে যাবে তবে? কেন তুমি যাবে? স্বামীর অসুখ হলে স্ত্রী গিয়েই হত্যে দেয়, প্রত্যাদেশ নিয়ে আসে। মহাশ্বেতা বলে, আমি আমি গেলে প্রত্যাদেশ পাবো না, ঠাকুর দেবতায় আমার বিশ্বাস নেই। বিশ্বাস নেই? মন্তব্যটা যতীনের অবিশ্বাস্য মনে হয়, এক ফোঁটাও নয়। হত্যে দেবার কথা ভাবলে আমার হাসি আসে। যতীন রেগে ওঠে, তা পাবে না, হাসি তো পাবেই, হাসি নিয়েই যে মেতে আছো, এদিকে স্বামী মরছে, ওদিকে আর একজনের সঙ্গে হাসির হড়রা চলছে, আমি কিছু বুঝি না ভেবেছ? মহাশ্বেতা বলে, কার সঙ্গে হাসির হড়রা চলছে? তাই যদি জানবো তুমি এখন এই বাড়িতে আছো কি করে? যতীন পচন ধরা নাক দিয়ে সশব্দে নিঃশ্বাস গ্রহণ করে। গলিত আঙুলগুলি মহাশ্বেতার চোখের সামনে মেলে আর্তনাদের মতো বলতে থাকে, ভেবো না ভেবো না, তোমারও হবে, আমার চেয়ে আরও ভয়ানক হবে, এত পাপ কারো সয় না। হিংস্র ক্রোধের বশে যতীন আঙুলের ক্ষতগুলি মহাশ্বেতার হাতে জোরে জোরে ঘষে দেয়। আগুন দিয়ে আগুন ধরানোর মতো সংক্রামক ব্যাধিটাকে সে যেন মহাশ্বেতার দেহে চালান করে দিচ্ছে। এমনি একটা উগ্র আনন্দে অভিভূত হয়ে বলে, ধরলো বলে তোমাকেও ধরলো বলে, আমাকে ঘেন্না করার শাস্তি তোমার জুটলো বলে, আর দেরি নেই। এই অভিশাপ দেওয়ার পর মহাশ্বেতা যতীনকে একরকম ত্যাগ করল, সেবা সে প্রায় বন্ধ করে আনছিল, এবার কাছে আসাও কমিয়ে দিল। সকালে একবার যদি কিছুক্ষণের জন্য আসে যতীনকে সে দেখে যায়, সারাদিন আর তার দেখা মেলে না, রাত্রে শোবার আগে একবার উকি দিয়ে দেখে যায় মুহূর্তের জন্য, পরিহাসের মতো। যতীন খেপে উঠে মহাশ্বেতাকে শেষ পর্যন্ত বাড়ি থেকে তাড়িয়ে দিত কিনা বলা যায় না, কিন্তু কয়েকদিনের মধ্যে সে নিজেই প্রত্যাদেশ আনতে কামাক্ষায় চলে গেল। যতীনের পীড়াপিড়িতে ক্রুদ্ধ আদেশ ও সকরুণ মিনতিতে মহাশ্বেতার সঙ্গে যেতে রাজি হয়েছিল, কিন্তু যাত্রা করার সময় তাকে বাড়িতে পাওয়া গেল না। যতীনের এক পিসি বললেন, মহাশ্বেতা কালীঘাটে গেছে। যতীনের চাকরকে সঙ্গে করে যতীনের মোটরে এই খানিক আগে মহাশ্বেতা কালীঘাটে চলে গেছে, গোড়াপত্তন কালীঘাটেই হয়েছিল। মহাশ্বেতা যে যতীনকে বলেছিল ঠাকুর দেবতায় সে বিশ্বাস করে না, এ কথাটা তার সত্য নয়। সত্য হলে যতীনের কামাক্ষা যাওয়ার দিন অত টাকা খরচ করে সে পুজো দিত না, এক ধামা পয়সা ভিখারিদের বিতরণ করত না। এ কাজটা মহাশ্বেতা নিজেই করেছিল। মন্দির টুকবার পথে দুদিকে সারি সারি দিয়ে ভিখারি বসেছিল, চাকর আর মোটর চালকের হাতে পয়সার ধামাটা তুলে দিয়ে আগে আগে চলতে চলতেই মহাশ্বেতা দুদিকে মুঠু মুঠু পয়সা বিলিয়েছিল। সে হয়েছিল এক মহা সমারোহের ব্যাপার। শুধু ভিখারি নয়, ভিক্ষা দেওয়া দেখতে রাস্তায় লোক জমা হয়ে গিয়েছিল অনেক। ভিখারিদের মধ্যে কুষ্ঠরোগীও ছিল বই কি, হাতে পায়ে
কারো ছিল চট বাঁধা, কারোর নাক গলে গিয়ে একটা গহ্বরে পরিণত হয়েছিল, কারোর সমস্ত মুখের ফাঁপানো মাংস বড় বড় গোটায় ভরেছিল, কারো কবজির কাছ থেকে দুটো হাত বহুকাল আগে খসে গিয়ে ঘা শুকিয়ে হয়েছিল মসৃণ। এদের পয়সা দেবার সময় মশাতের একটি মুষ্টিতে কুলোয়নি, এদের দিয়ে এক ধামা পয়সাই কুলোনো যায় না। বাড়ি ফিরে সেই দিন বিকেলে মহাশ্বেতা কুষ্ঠাশ্রম খুলেছে। চাকর সেদিন পথ থেকে পাঁচজন ভিখারিকে ধরে আনল, তাদের মধ্যে দুজন হাজার সুখ ও স্বচ্ছন্দের লোভেও এখানে থাকতে রাজি হয়নি, বাকি তিনজন সেই থেকে আরাম করে জেগে বসেছে, খায় দায় ঘুমোয়। আর মহাশ্বেতাকে ক্ষণে ক্ষণে ধনে পুত্রে লক্ষ্মী লাভ করায়। আর তাদের কাজ নেই, সাত দিনের মধ্যে মহাশ্বেতার আশ্রমবাসীদের সংখ্যা দাঁড়িয়েছে 21 জন। আত্মীয় স্বজন সকলকে সে ভিন্ন বাড়িতে স্থানান্তরিত করেছে। মাইনে করা কয়েকজন চাকর দাসী ম্যাথর আর বাড়ি ভরা কুষ্ঠরোগীর সঙ্গে সেখানে বাস করে একা। সকালে বিকেলে এদের দেখে যাওয়ার জন্য যে একজন ডাক্তার ঠিক করেছে, দুজন অভিজ্ঞ নার্সের জন্য বিজ্ঞাপন দেওয়া হয়েছে। ডাক্তার বলেছে এখানে আপনাকে কুষ্ঠাশ্রম খুলতে দেবে না। কেন, শহরের মাঝখানে এ ধরনের আশ্রম কি খুলতে দেয়? মহাশ্বেতা আশ্চর্য হয়ে বলেছে, ওরা তো শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, আমি বাড়ির মধ্যে পড়ে বিপদ আরও কমিয়েছি। ডাক্তার একটু হেসে বলেছে, তবু দেবে না। তবে কি জানেন, এসব হলো সৎ কাজ, সহজে কেউ বাধা দিতে চায় না। পাড়ার লোকে নালিশ করবে, সে নালিশের তদবির হবে, তারপর আপনার কাছে নোটিশ আসবে, তখনও দুমাস আপনি চুপ করে থাকতে পারবেন, ফের আরেক নোটিশ এলে তখন ধীরে ধীরে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করবেন। ডাক্তারের এত কথার জবাবে মহাশ্বেতা বলেছে, কুষ্ঠ কি ভয়ানক রোগ ডাক্তারবাবু? ডাক্তার তার বিপুল অভিজ্ঞতায় আবার অল্প একটু হেসেছে, এরকম কত রোগ সংসারে আছে মানুষকে একেবারে নষ্ট করে দেয়। বংশের রক্তধারার সঙ্গে পুরুষানুক্রমে মিশে থাকে এমন রোগ এটা নয় মিসেস দত্ত। বংশ, পুরুষানুক্রম, কে জানে ডাক্তার কতখানি টের পেয়েছিলেন। যতীন শুধু সন্দেহ করে খেপে উঠেছিল, ভেবেছিল তাকেই মহাশ্বেতা বঞ্চনা করেছে। ডাক্তার জেনেও নির্বিকার হয়ে আছে, হয়তো মনে মনে ডাক্তার সমর্থনও করে। জ্ঞানী ও অজ্ঞানের মধ্যে একটু পার্থক্য থাকবেই। নার্স ঠিক হওয়ার আগেই যতীন ফিরে আসলো। সে ঠিক প্রত্যাদেশ পায়নি, কেমন একটা স্বপ্ন দেখেছে যে কুণ্ড থেকে একটা সাদা ফুল এনে মাদুলি করে ধারণ করলে সে নীরোগ হতে পারে। বাড়ি আসার আগেই যতীন মাদুলি ধারণ করেছে। বাড়ির ব্যাপার দেখে তার চমক লেগে গেল, এসব কি করেছো শ্বেতা? মহাশ্বেতার মন অনেকটা শান্ত হয়ে আসায় বুদ্ধিটাও তার বেশ পরিষ্কার ছিল। সে বলল, তোমার কল্যাণের জন্যই করেছি। কালীঘাটে একজন সন্ন্যাসীর দেখা পেলাম, অমন তেজালো সন্ন্যাসী আমি কখনো দেখিনি, চোখ যেন আগুনের মতো আলো দিচ্ছে। তিনি বললেন, কুষ্ঠাশ্রম করো, তোমার স্বামী ভালো হয়ে যাবে। মাদুলি ধারণের প্রভাব তখনও যতীনের মনে প্রবল হয়ে আছে। সে অভিভূত হয়ে বলল, সত্যি? তোমার কাছে মিথ্যে বলছি? তুমি যে সন্ন্যাসীকে দেখোনি, দেখলে তোমার শরীরে কাঁটা দিয়ে উঠত। আমাকে কথাগুলি বলে কোন দিকে যে চলে গেলেন কিছুই বুঝতে পারলাম না। যতীন আফসোস করে বলল, একটা ওষুধ টষুধ যদি চেয়ে নিতে। সেটা বাড়ির যে অংশে যতীন ছিল সে আবার সেখানেই আশ্রয় গ্রহণ করল। মাদুলি আর সন্ন্যাসীর ভরসায় মেজাজটা সে অনেকখানি নরম করে রাখলো, কিন্তু মহাশ্বেতার কাছে ভেড়ে না। কামাখ্যা যাওয়ার আগে যেমন ছিল তেমনি দূরে দূরে থাকে। কুষ্ঠাশ্রম নিয়ে সে মেতে উঠেছে। 21টি অধিবাসীর সংখ্যা 25 পৌঁছালে তার যেন আনন্দের সীমা থাকে না। দিবারাত্রি সে পথে কুরোরও এই বিকৃত গলিত মানুষগুলির সেবা করে। মায়ের মতো তার মমতা, মায়ের মতো তার সেবা। এই 25টি অসুস্থ পচা পাঁজর দিয়ে যেন তার বুক তৈরি হয়েছে, তার হৃদয়ের সবটুকু উষ্ণতা ওরা পায়। যতীন একদিন কাঁদো কাঁদো হয়ে বলল, তুমি খালি ওদেরই সেবা করো শ্বেতা, আমার দিকে তাকিয়েও দেখো না। মহাশ্বেতা ঘাড় হেট করে দাঁড়িয়ে রইল, কিছু বলতে পারল না। সুস্থ স্বামীকে একদিন সে ভালোবাসত, ঘৃণা করত পথের কুষ্ঠরোগীদের। স্বামীকে আজ সে তাই ঘৃণা করে, পথের কুষ্ঠরোগ আক্রান্তগুলিকে ভালোবাসে। এতে জটিল মনোবিজ্ঞান নেই, সহজ বুদ্ধির অনায়াস বদ্ধ কথা। মহাশ্বেতা দেবী তো নয়, সে শুধু কুষ্ঠরোগীর বউ।